নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 23-3-2021 উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীদের জন্য একটি গুরুত্বপূর্ণ সুখবর দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। তো আসুন দেখে নিই কি গুরুত্বপূর্ণ সুখবর রয়েছে। তার আগে বলি, যদি চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরির খবর পাওয়ার জন্য, শিক্ষা সংসদ খবর পাওয়ার জন্য। তো আসুন দেখে নিই উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীদের জন্য কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে বা আপডেট দিল এই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। উপকৃত হয় পরীক্ষার্থীরা, করোনাকালে বিশেষ উদ্যোগ। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংস্থার পাঁচ বছরের প্রশ্নোত্তরের বই। করোনা পরিস্থিতির কারণে দীর্ঘ এক বছরের ওপর বন্ধ স্কুল। সম্প্রতি অবশ্য নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পঠন পাঠন কিছুটা হলেও শুরু হয়েছে, কিন্তু দীর্ঘদিনের অনভ্যাস থাবা বসেছে নিয়মিত পড়াশোনায়। ছাত্রছাত্রীদের জীবনে অন্যতম দুটি গুরুত্বপূর্ণ পরীক্ষা বসার সময় ঘনিয়ে এসেছে। প্রায় মাসখানেকের মধ্যেই মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পরীক্ষা। শিক্ষক শিক্ষার্থীদের একাংশ অভিমত, প্রয়োজনীয় প্রস্তুতি ছাড়া বড় পরীক্ষার মুখোমুখি হতে হচ্ছে, এবং এই অবস্থায় পরীক্ষার্থীদের সুবিধার্থে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রকাশ করলো পাঁচ বছরের প্রশ্নোত্তরের বই। সেই বই হাতে পেতে শুরু করে দিয়েছে প্রার্থীরা, এই পরীক্ষার্থীরা। 2015 থেকে 2019 পর্যন্ত পাঁচ বছরের ইংরেজি, সংস্কৃতি, নিউট্রিশন, এডুকেশন, ভূগোল, ইতিহাস, পলিটিক্যাল সায়েন্স, ফিলোজফি, সোশিওলজি ইত্যাদি বিষয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্নোত্তরের বই প্রকাশ করলো সংসদ। সল্টলেকের করুণাময়ীতে সংসদের প্রধান কার্যালয়ে এই বই মিলবে, এবং এর পাশাপাশি বর্ধমান, মেদিনীপুর, শিলিগুড়ি সংসদের আঞ্চলিক দপ্তরের সেলস কাউন্টারও কিনতে পাওয়া যাবে এই প্রশ্নোত্তরের বই। দাম রাখা হয়েছে 40 টাকা। সংসদের এক কর্তা জানিয়েছেন যে 200 টাকার মতো দাম হতে পারত বইগুলোর, কিন্তু ছাত্রছাত্রীদের স্বার্থে দাম ন্যূনতম রাখা হয়েছে। শুধু বই কেনা নয়, সংসদের ওয়েবসাইটে গিয়েও বইগুলো পড়তে পারার সুযোগ রাখা হয়েছে বলে জানিয়েছেন তিনি। সংসদের সভাপতি বইটির ভূমিকা জানিয়েছেন যে কোভিড-19 পরিস্থিতির পরিপ্রেক্ষিতে পঠন পাঠনের অসুবিধা ও ছাত্রছাত্রীদের শিক্ষক অভিভাবকদের চাহিদা বিবেচনা করে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা প্রশ্ন ও সম্ভাব্য উত্তর সম্পর্কে ধারণা তৈরি করতে সংসদের এই উদ্যোগ। এবং শিক্ষকদের একাংশের বক্তব্য, এর আগে মডেল প্রশ্ন বের কর সংসদ, এবার পাঁচ বছরের প্রশ্নোত্তরের বই ছাত্রছাত্রীদের পক্ষে উপকৃত উপকার আসবে। তবে কয়েকজন শিক্ষক মনে করছেন যে করোনা কারণে এবার রিডিউস সিলেবাসের ওপর ভিত্তি করে পঠন পাঠন হবে, সেই সিলেবাসের ওপর ভিত্তি করে মডেল প্রশ্ন বের করলে আরও সুবিধা হতো পরীক্ষার্থীদের। একই সঙ্গে প্রশ্নোত্তরের বই সম্পর্কে কয়েকটি সুবিধা অসুবিধার কথা উঠে আসছে শিক্ষক ও পড়ুয়াদের মহলে। একাংশের বক্তব্যে, পাঁচ বছরের প্রশ্নোত্তরের বইটি ছাত্রছাত্রীদের বিশেষ উপযোগী, বেছে নেওয়া প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, এবছর ক্লাস যে সেবাপে না হয় বইটি ছাত্রছাত্রীদের কাছে বিশেষ সহায়ক হয়ে উঠেছে, এবং এছাড়াও বিষয়ভিত্তিক হওয়া শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের বিশেষ সুবিধা হয়েছে, এবং এই বইয়ের মূল্য আয়ত্তের মধ্যেই রয়েছে, এবং আর প্রশ্ন উত্তরেগুলোর ত্রুটিমুক্ত। এর পাশাপাশি কয়েকটি সমস্যার কথাও তুলে ধরছেন শিক্ষক পরীক্ষার্থীদের একাংশ। তার মধ্যে অন্যতম হলো সংসদের সেলস কাউন্টার ও তিনটি জেলা ছাড়া অন্য কোনো কোথাও পাওয়া যাবে না, আর সংশোধিত সিলেবাস অনুসারে মডেল প্রশ্নপত্র পুস্তিকা প্রকাশিত হয়নি, যা হলে ছাত্রছাত্রীদের সুবিধা হতো। এর সঙ্গে আরও কয়েকটি বিষয় উল্লেখ করেছেন তারা, যে বক্তব্য, সব বিষয়ের বই পাওয়া যাচ্ছে না বলে সমস্যা হচ্ছে। প্রসঙ্গত, এবার সরকারি সংস্থা টেস্ট পেপার প্রকাশিত হলেও শিক্ষা দপ্তরের কোনো টেস্ট পেপার প্রকাশিত হয়নি। অল পোস্ট গ্রাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক চন্দন গড়াই জানিয়েছেন যে করোনা পরিস্থিতি ও উচ্চমাধ্যমিক পরীক্ষার বিবেচনা করে সংসদের এই পাঁচ বছরের প্রশ্নোত্তর পুস্তিকা ছাত্রছাত্রীদের খুব সুবিধা করেছে, কারণ বেশিরভাগ প্রশ্ন আগের বছর থেকেই আসে। তাহলে দেখলেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ বা ছাত্রছাত্রীদের জন্য খুব গুরুত্বপূর্ণ আপডেট, তারা কিন্তু এই বইটা কিন্তু সংগ্রহ করে নিতে পারবে। তো যাই হোক, এই আপডেটটা আপনাদের শেয়ার করলাম। তো ছাত্রছাত্রীদের বলছি, তোমরা অবশ্যই স্কুলে গিয়ে যোগাযোগ করবে, স্কুলের প্রধান শিক্ষক মহাশয়ের কাছে, তিনি কিন্তু এই বইটির ব্যবস্থা করে দিতে পারবেন। তো ধন্যবাদ, ফিরে আসি পরের আপডেট নিয়ে, সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন।